রিসেন্টলি ভিডিওর কমেন্ট বক্সগুলোতে দেখতে পাচ্ছি কোরাই ফাইভ প্রসেসরগুলোর চাহিদা অনেক বেশি। এমন হয়েছে যে i7 এর থেকে i5 এর চাহিদাটাই অনেক বেশি দেখাচ্ছে। আসলে এর কারণটা হচ্ছে মিডিয়াম হাই বাজেটের মধ্যে i5 প্রসেসরটা অনেক ভালো পারফরমেন্স দেয় ইউজারদের, এর জন্যই আসলে ইউজাররা i5 এর দিকে এত ঝুঁকেছে। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে i5 11 জেনারেশনের একটি প্রসেসরের ল্যাপটপের সাথে পরিচয় করিয়ে দিব। ল্যাপটপটির ব্র্যান্ড হচ্ছে আসুস, ল্যাপটপটির কোয়ালিটি যথেষ্ট পরিমাণের ভালো, ল্যাপটপটিতে দারুণ দারুণ স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে। আশা করছি আপনি যদি একজন ফ্রিল্যান্সার, ওয়েব ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর এবং টুকটাক গেমিং করেন এবং অফিসিয়াল ওয়ার্ক করেন, তো আশা করছি আপনাদের জন্য এই ল্যাপটপটি দেখে যাওয়া উচিত। হয়ে যেতে পারে এটা আপনার চয়েজের মধ্যে একটি। তো আশা করছি ভিডিওটি কেউ টেনে হেঁচড়ে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন ল্যাপটপটি আপনার জন্য কেমন হবে। তো ল্যাপটপটির মডেল হচ্ছে আসুস ভিভোবুক 14X413EA। তো আজকের এই ভিডিওটিতে আপনারা এই ডিভাইসটি সম্পর্কে টোটাল একটা বিস্তারিত ধারণা জানতে পারবেন। তো এখনই ভিডিওটি শুরু করব, কিন্তু তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ফার্স্ট লুকিং এই ল্যাপটপটির লুকিংটা আমার কাছে প্রিমিয়াম এবং গুড লুকিং এর মনে হয়েছে। ল্যাপটপটির ডিসপ্লের বেজেলগুলা যথেষ্ট পরিমাণে ন্যারো রয়েছে দুই সাইডের গুলা, কিন্তু ওপরের টপ বেজেলটা হালকা একটু মোটা রয়েছে আর নিচের চিনটাও একটু মোটা রয়েছে। তারপরেও দেখতে অনেক সুন্দর লাগতেছে, কারণ ওপরের নিচের বেজেল এবং চিনটা বেশি মোটা না। ডিজাইনটা আমার কাছে সত্যিই ভালো লেগেছে। আসুস ভিভোবুক সিরিজের একটি ইউনিক ডিজাইন হচ্ছে এর কিবোর্ডের মধ্যে ইন্টার কিটা ইয়েলো কালারের। তো এটা দেখে আসলে একটা কিবোর্ডের মধ্যে প্রিমিয়াম ভাব চলে আসে। আর নিচের টাচপ্যাডটাও আসুস ভিভোবুক সিরিজের যে কোনো ল্যাপটপের মতো বড়সড়। আশা করছি আপনারা ইউজ করে অনেক ভালো ফিল করবেন এই টাচপ্যাডটি। তো এবার এই ল্যাপটপটির ডিজাইনের কথা শেষ করে যাওয়া যাক এর কনফিগারেশনে। এতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল কোরাই 5 11 জেনারেশনের প্রসেসর। এই প্রসেসরটার মডেল হচ্ছে 1135G7, যার বেস ক্লক স্পিড হচ্ছে 2.40 GHz আপ টু 4.20 GHz। ল্যাপটপটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 14 ইঞ্চি একটি ফুল এইচডি এলইডি ব্যাকলিট ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল, এবং এতে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন 8GB DDR4 RAM। আর যদি এই ল্যাপটপটির স্টোরেজের কথা বলি তাহলে এতে আপনারা স্টোরেজ হিসেবে পাচ্ছেন 512 GB PCIe G3 SSD। যেহেতু এখানে 512 GB একটা SSD স্টোরেজ রয়েছে, আশা করছি এই প্রসেসর এবং স্টোরেজের পারফরমেন্স আপনারা অনেক ভালো পাবেন। আর হাই লেভেলের কাজ করার জন্য মিনিমাম 8GB র্যাম পর্যন্ত তো রয়েছেই। তো এবার আসি এই ডিভাইসটির গ্রাফিক্স কার্ড নিয়ে। এতে আপনারা গ্রাফিক্স কার্ড হিসেবে পাচ্ছেন ইন্টেল আইরিশ XC গ্রাফিক্স, এবং এতে অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন উইন্ডোজ 10। যদি এই ল্যাপটপটির ব্যাটারির দিকে তাকাই তাহলে এতে আপনারা ব্যাটারি হিসেবে পাচ্ছেন 3 সেল 42W ব্যাটারি, যার ব্যাটারি ব্যাকআপটা আমার মনে হয় অ্যারাউন্ড আপনারা 4 থেকে 5 ঘন্টা ইজিলি পেয়ে যাবেন। ল্যাপটপটি অনুযায়ী ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তো এবার আসি এর কানেক্টিভিটি অপশন নিয়ে। এই ডিভাইসটিতে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ওয়ালেস কানেক্টিভিটি অপশন হিসেবে পাচ্ছেন Wi-Fi 6 এবং ব্লুটুথ ভার্সন 5.0। এতে পোর্টস, কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে থাকছে একটি USB 3.2 Gen 1 Type A পোর্ট, একটি USB 3.2 Gen 1 Type C পোর্ট, দুটি USB 2.0 পোর্ট, একটি HDMI পোর্ট এবং একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক, আর সাথে থাকছে একটি SD কার্ড রিডার। একটি ল্যাপটপের ক্ষেত্রে দরকারি যা যা পোর্টসগুলো থাকা দরকার আমার মনে হয় এই ল্যাপটপটিতে সেগুলো রয়েছে। তো এই পোর্টস কানেক্টর নিয়ে আশা করছি কারো কোনো প্রবলেম হবে না। তো এবার আসি এই ডিভাইসটির ওয়েটটা নিয়ে। প্রথমে জেনেছেন যে ডিভাইসটি একটু ছোটোখাটো, মানে 14 ইঞ্চির একটি ল্যাপটপ। তো এর ওয়েটটা হচ্ছে 1.4 কেজি, যেটা সত্যি অনেক হালকা ওজনের। এর ওয়েটটা জেনেই মনে হচ্ছে এই ল্যাপটপটি যথেষ্ট পরিমাণে স্লিম হবে। তো এবার এই ল্যাপটপটির কনফিগারেশন শেষ করার আগে একটা ব্যাড সাইড আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে এই ডিভাইসটিতে আপনার র্যাম এবং স্টোরেজ কোনোটাই আপডেট করে নিতে পারবেন না। তারপরেও যেহেতু এই ডিভাইসটিতে মিনিমাম 8GB পর্যন্ত র্যাম রয়েছে এবং 512GB SSD রয়েছে, আমার মনে হয় একজন মিডিয়াম হাই লেভেলের ইউজারের জন্য এটা এনাফ। তো যাই হোক, কনফিগারেশনের পর্বটা এক পাশে রেখে এবার আসি এর পারফরমেন্স নিয়ে। প্রথমে অবশ্য পারফরমেন্সের কথাটা বলে দিয়েছি, যারা যারা যাচ্ছেন এই ডিভাইসটি নেওয়ার পরে আপনারা ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ইন্টারনেট ব্রাউজিং, অফিসিয়াল ওয়ার্ক এবং আউটসোর্সিং করে থাকবেন। আর আপনি যদি একজন স্টুডেন্ট হন আর আপনার বাজেটের মধ্যে যদি এই ল্যাপটপটি থাকে তাহলে আশা করছি এই ল্যাপটপটি নিলে আপনার জন্য ভালোই হবে। তো এবার আসি এর বর্তমান বাংলাদেশ মার্কেটের প্রাইসটা নিয়ে। এর বর্তমান বাংলাদেশ মার্কেটের প্রাইসটা হচ্ছে 69,000 টাকার আশেপাশে। তো এই বাজেটের মধ্যে আপনারা পাচ্ছেন একটি ভালো মানের প্রসেসর, র্যাম, স্টোরেজ, ডিসপ্লে যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। তো আমার কাছে এই ডিভাইসটি থেকে এই বাজেটের মধ্যে কোনো কমতি মনে হয়নি। কিন্তু যদি তারা এই ল্যাপটপটিতে র্যাম এবং স্টোরেজটা আপগ্রেড করার কোনো সুযোগ দিত তাহলে একটু আরও ভালো লাগতো।
তো যাই হোক, সর্বশেষ আশা করছি এই ল্যাপটপটি যদি আপনারা নেন তাহলে এর পারফরমেন্সটা আপনারা ভালোই পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরের ভিডিওটিতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।